নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং এ আপনাদের সকলকে স্বাগত। লোকসভা ভোটের সব খবর সবার আগে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায় আমি জব্বর আলী, আমার সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজেপির নগর মণ্ডল কার্যালয়ের সামনে। অবশেষে বহু প্রতীক্ষার অবসান এবং বহু চর্চিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে প্রার্থী, সেই প্রার্থী হচ্ছেন কালিয়াগঞ্জের প্রাক্তন পুরপ্রধান এবং একসময়ের কাউন্সিলর কার্তিক পাল। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জন্য দ্বিতীয় দফার তালিকা বিজেপির পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় তাৎপর্যপূর্ণভাবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন, যিনি হচ্ছেন এখানে লোকসভার সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, কিন্তু টিকিট পেলেন না, বরং সেখানে প্রার্থী করা হলো কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান এবং সেই সঙ্গে কাউন্সিলর কার্তিক পাল মহাশয়কে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই সেই দ্বিতীয় দফার যে প্রার্থী বিজেপির পক্ষ থেকে তা ঘোষণা করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, জলপাইগুড়ি তপশিলি জাতির জন্য সংরক্ষিত, সেখানে প্রার্থী হয়েছেন ডক্টর জয়ন্ত রায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ফের বিজেপি আস্থা রাখলো রাজু বিশ্বের উপরেই, জানিয়ে দিই তিনি কিন্তু সেখানকার প্রাক্তন সাংসদ। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব রায়গঞ্জের ক্ষেত্রে শ্রী কার্তিক পাল, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জন্য শ্রী ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগরের জন্য রাজমাতা শ্রীমতী অমৃতা রায়, ব্যারাকপুরের জন্য শ্রী অর্জুন সিং, দমদম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন শ্রী শিলভদ্র দত্ত, বারাসাতের ক্ষেত্রে প্রার্থী হচ্ছেন শ্রী স্বপন মজুমদার, বসিরহাটের ক্ষেত্রে প্রার্থী শ্রীমতী রেখা পাত্র, মথুরাপুর তপশিলি জাতি কেন্দ্র সেখানে প্রার্থী হচ্ছেন অশোক পুরকাই, কলকাতা দক্ষিণের জন্য প্রার্থী হচ্ছেন দেবশ্রী চৌধুরী। আপনাদের জানিয়ে দিই, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নয়, বরং তাকে প্রার্থী করা হলো দক্ষিণ কলকাতা থেকে, যিনি এর আগে অবশ্যই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু সাংসদ ছিলেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, তাকে কিন্তু দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে। কলকাতা উত্তরে প্রার্থী হয়েছেন ডক্টর তাপস রায়। আপনাদের জানিয়ে দিই, তাপস রায় কিছুদিন আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী হলেন শ্রী অরুণ উদয় পাল চৌধুরী, শ্রীরামপুরের প্রার্থী হচ্ছেন শ্রী কবির শঙ্কর বোস, এবং আরামবাগের ক্ষেত্রে তপশিলি জাতি সংরক্ষণ সেখানে প্রার্থী হয়েছেন শ্রী অরূপকান্তি দিগার, তমলুকের ক্ষেত্রে প্রার্থী হয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য তিনি কিন্তু হাইকোর্ট থেকে বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তিনি হচ্ছেন প্রার্থী হবেন এমনটাই প্রত্যাশা ছিল, এবং অবশেষে বলা চলে শুভেন্দু অধিকারীর ঘর বলে পরিচিত তমলুক এলাকা থেকে কিন্তু তাকে প্রার্থী করা হলো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুরের ক্ষেত্রে প্রার্থী হয়েছেন শ্রীমতী অগ্নিমিত্রা পল। আপনাদের জানিয়ে দিই, অগ্নিমিত্রা পল তিনি কিন্তু প্রার্থী হলেন জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের, তার বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বর্ধমান পূর্ব তপশিলি জাতির জন্য সেখানে শ্রী অসীম কুমার সরকার। আপনাদের জানিয়ে দিই, অসীম কুমার সরকার তিনি কিন্তু প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর, সেখানে হচ্ছেন শ্রী দিলীপ ঘোষ, অর্থাৎ দিলীপ ঘোষ আগে যেই জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে কিন্তু তার হচ্ছে জায়গা বা আসন বদল করা হলো। এই মুহূর্তে বিজেপি শিবিরে কিন্তু আপনাদের জানিয়ে দিই একটা উচ্ছ্বাসের বাতাবরণ, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপির উত্তর দিনাজপুর মুখপাত্র সন্দীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে লাইভে জুড়ে গেছেন, তারপর আমার সহপ্রতিনিধি রাজ অবশ্যই অন্যদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবেন। সন্দীপ বাবু, একাধিকবার তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন দল রাজ্যে এবং সেই সঙ্গে কংগ্রেস, তারা প্রার্থী ঘোষণার পরে বলেছিল বিজেপি অনেকটা ব্যাকফুটে, কারণ প্রার্থী ঘোষণা হয়নি। অবশ্যই যে প্রতীক্ষার অবসান, কালিয়াগঞ্জের যিনি প্রাক্তন হচ্ছে চেয়ারম্যান তিনি হচ্ছেন প্রার্থী হলেন কার্তিক পাল, কি বলবেন? অবশ্যই আজকে কালিয়াগঞ্জের থেকে আমাদের জেলার প্রার্থী হলেন কার্তিক দা, আমাদের জেলার সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের তার রাজনৈতিক অভিজ্ঞতা, একবারে যুবক ছেলে, একেবারে যুবক এবং অদম্য সাহসে পরিপূর্ণ ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক, এবং এই কার্তিক দা আজকে আমাদের এই রায়গঞ্জ লোকসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে তার নাম ঘোষিত হওয়ার সাথে সাথে সারা জেলা জুড়ে আপনি দেখতে পাচ্ছেন কার্যকর্তাদের মধ্যে একটা উদ্দীপনার সঞ্চার হয়েছে, এবং আগামী দিনে, মানে আগামী বলতে গেলে আজকের পর থেকেই আমরা আবার নতুন পুনরুদ্যমে ঝাঁপিয়ে পড়েছি, এবং কার্তিক দা প্রত্যেকটি জেলার প্রত্যেকটা কার্যকর্তার সঙ্গেই তার খুব গভীর সম্পর্ক, এবং তিনি মৃতভাষী, খুব কম কথা বলেন এবং খুব মিষ্টভাষী, এবং দীর্ঘদিনের জনপ্রতিনিধি ছিলেন, মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেছেন, মানুষের সঙ্গে থাকেন, এবং সর্বোপরি একটা কথা যে কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে, কর্মীদের মধ্যে একটা স্ফুরণ ঘটে গেছে, এবং আমরা কার্তিক দাকে প্রার্থী হিসাবে পেয়ে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা
যথেষ্টই আনন্দিত। আর মূল কথা দেখুন, আমাদের যেটা মূল কথা, ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে আমাদের দল এবং আমাদের যে প্রতীক, সেই প্রতীকে আমাদের সর্বস্ব। প্রার্থী দিতে হয় গণতান্ত্রিক যে সাংবিধানিক যে নিয়ম আছে, সেই আমাদের যে প্রতিনিধিমূলক গণতন্ত্র, সেই প্রতিনিধিমূলক গণতন্ত্রে প্রার্থী দিতেই হয়। এবং সেই ক্ষেত্রে কার্তিকদার নাম এসছে, অবশ্যই এখানে প্রার্থীর একটা ভূমিকাও থাকে। এবং তিনি উদ্যমী, তরুণ বয়সে তরুণ পরিশ্রমী মানুষের সাথে থাকেন। এবং উত্তর দিনাজপুরের মানুষ, শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, উত্তর দিনাজপুরের মানুষও এই ধরনের প্রার্থী পেয়ে অবশ্যই তারা আনন্দিত হবে। বিজেপির ক্ষেত্রে একটা জয় করার সিট ছিল, সেখানে দেবশ্রী দেবশ্রী চৌধুরী, তিনি সাংসদ ছিলেন, তাকে দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করা হচ্ছে, কি মনে হচ্ছে? তার কাজকর্মের খতিয়ানে কোনো গরমিল পেয়েছিল দল? না না, কখনোই না, এটা সম্পূর্ণভাবে একটা অপপ্রচার। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে এবং সাংসদ হিসাবে এবং মন্ত্রী হিসাবে দেবশ্রী চৌধুরী যে পরিমাণ এখানে উন্নয়নের কাজ করে গেছেন, তা সত্যি করেই ভারতবর্ষের কোন এমপি করেছেন সে বিষয়ে আপনারা খোঁজ নিলে অবশ্যই দেখতে পারবেন। কাজে কাজে কাজের বিষয়ে কিন্তু যে তিনি ব্যর্থ হয়েছেন, এটা বিরোধী হতে সম্পূর্ণ অপপ্রচার। আপনারা, আমি নিশ্চিতভাবে বলছি, আপনারা তথ্য পরিসংখ্যান দিয়ে মিলিয়ে নেবেন, ভারতীয় জনতা পার্টির সাংসদ হিসাবে দেবশ্রী চৌধুরী যে পরিমাণ কাজ করেছেন, উন্নয়নের যে পরিমাণ কাজ করেছেন, তা কিন্তু ভারতবর্ষের খুব কম সংখ্যক সাংসদ করতে পেরেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা গতিশীল ধারার মতো, প্রত্যেকের সুনির্দিষ্ট কাজ এবং সময় অনুপাতে তার কাজ নির্দিষ্ট থাকেন। দেখুন, দেবশ্রী কাজী দক্ষিণ কলকাতায় প্রার্থী করেছেন, হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ভারতীয় জনতা পার্টিতে কোনো পাবলিক সিন্ডিকেটের মতো না, একটা বিশাল গতিশীল নদীর মতো ধারা, প্রত্যেকের কর্মপ্রবাহ এখানে সুনির্দিষ্ট হয়ে আছেন। অতএব ব্যর্থতার কোনো প্রশ্নই নেই। ভারতীয় জনতা পার্টির ইতিহাসে, এই উত্তর দিনাজপুর ইতিহাসে, রায়গঞ্জের ইতিহাসে দেবশ্রী চৌধুরী যে পরিমাণ কাজ করেছেন কোনো সাংসদ করেননি। এবার বর্তমানে তাকে যেখানে কলকাতার দায়িত্ব দিয়েছেন, দল যখন যাকে যেভাবে দায়িত্ব দেয়, এটা সাফল্য ব্যর্থতার কোনো বিষয়ই নেই। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির হচ্ছে যিনি মুখপাত্র রয়েছেন সন্দীপ ভট্টাচার্য। আমরা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিজেপির মধ্যে একটা উদ্দীপনা, বিজেপির কর্মকর্তাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রার্থী ঘোষণা হওয়ার পরেই কিন্তু নেতৃত্বরা আবার পার্টি অফিসে এসেছেন। সুরজিৎ সেন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে, আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জেলা সহসভাপতি সুরজিৎ সেন, সুরজিৎদা অবশ্যই সবক্ষার অবসর, কারণ কর্মীদের মাঠে নামাতে পারছিলেন না, প্রার্থী ঘোষণা হয়নি। দেখুন, আমাদের কর্মীরা মাঠেই ছিল, আমরা ডোর টু ডোর ক্যাম্পিং, যেরকম আজই আমরা বিভিন্ন গ্রামীণ মণ্ডলে আমরা মিটিং করে আসলাম, তো আমাদের চলছিল। হ্যাঁ, প্রার্থী না, বিরোধী দল যারা আছে তারা ঘোষণা করে দেওয়াতে একটু তো মানুষের, দেখুন একটা জিনিস আপনাদের এটা ভাবতে হবে যে গোটা মানুষের বিজেপির প্রতি এতটা চাহিদা যে সাধারণ মানুষ থেকে সবারই একটা জিজ্ঞেস, বিজেপি প্রার্থী কবে ঘোষণা হবে? তার কারণ হচ্ছে যে জানে যে এখানে বিজেপি যে আগামী দিনে জিতবে, তার একটা প্রতিফলন হচ্ছে যে প্রত্যেকের আগ্রহ, বিরোধীরা যারা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে তাদেরকে নিয়ে কিন্তু কারো কোনো আগ্রহ নেই, আগ্রহ হচ্ছে বিজেপির প্রার্থী নিয়ে, যে বিজেপি প্রার্থীটা কবে হবে। তা আমরা বারবার বলেছিলাম যে ঠিক সময় মতো ঘোষণা করা হবে, একটু আগেও আপনাদেরকে আমরা বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যাবে। যেহেতু দেখুন, বিজেপি তার আঞ্চলিক দল নয়, কেন্দ্রীয় দল, গোটা ভারতবর্ষে 20টা রাজ্যে বিজেপি রাজত্ব করছে, গোটা দেশে বিজেপিকে প্রার্থীটা দিতে হবে। যে এমন তো না যে শুধু রায়গঞ্জ লোকসভা সিট আছে বা শুধু 42টা সিট ঘোষণা করব, তার মধ্যে আপনারা জানেন যে এনডিএ জোট আছে, বিভিন্ন জোটেরও একটা ব্যাপার থাকে, সব কিছু বুঝে শুনে ক্যান্ডিডেটটা করতে হয়, যার জন্য আমাদেরটা এর আগেও আপনারা দেখেছিলেন বিগত লোকসভা নির্বাচনে আমাদেরটা শেষেই ঘোষণা করা হয়েছিল, আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে এবং ভালো প্রার্থী হয়েছে। আশা করি যে লক্ষাধিক ভোটে আমরা এখান থেকে বিজয়ী হব। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আরও বিজেপির কর্মকর্তা রয়েছেন, একে একে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে নগরমণ্ডল কার্যালয়ে নগরমণ্ডল সভাপতি সঞ্জীব ভাওয়াল রয়েছেন, বললাম কতটা উজ্জীবিত, কারণ আবার যুদ্ধে নামতে হবে। দেখুন, যুদ্ধ তো আমাদের শুরু হয়ে গেছে, আরও এক দু মাস থেকে আমাদের দেয়াল লেখন থেকে শুরু করে সমস্ত কার্যক্রম আমাদের চলছে। আমাদের ক্যান্ডিডেট হচ্ছে পদ্মফুল, সেইকে সামনে রেখে আমাদের লড়াই অলরেডি দু মাস আগে থেকে শুরু। তো আমাদের ক্যান্ডিডেট ঘোষণা করলো, খুব ভালো লাগলো। আমাদের কার্তিকদা এই কালিয়াগঞ্জের বর্তমান পৌরসভার কাউন্সিলর, তার সাথে বিরোধী দলনেতা কালিয়াগঞ্জ পৌরসভার, তার সাথে সাথে আমাদের জেলার সাধারণ সম্পাদক, এবং ওনাকে আমরা ক্যান্ডিডেট হিসেবে পেয়ে খুবই খুশি। এবং আগামী দিনে যে লড়াইটা হবে, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই হবে, এবং আমরা একদম মানে কনফিডেন্স সাথে বলছি যে আমরা 100,000 ভোটে আমরা এই রায়গঞ্জ লোকসভা। ভারত মাতাকে বললাম, ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা, কারণ সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, বাম কংগ্রেসের জোট হয়েছে, ভিক্টর প্রার্থী সেখানে। শুনুন, কংগ্রেস সিপিএম এখানে কোনো ফ্যাক্টর নয়,
আর ফ্যাক্টর তৃণমূলও নয়, কেননা এই চোরদের সাথে আমাদের উন্নয়নকে সামনে রেখে আমাদের সামনে ভোট হবে। এই 10 বছরের মোদী সরকারের যে উন্নয়ন, তার সাথে সাথে এই 13 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় যে অপশাসন, যে চাকরি চুরি থেকে শুরু করে চাল চুরি থেকে শুরু করে এমন কোনো বাদ নেই, আজকে আপনার 200 প্রায় 2000 দিন থেকে আমাদের চাকরি প্রার্থীরা রাস্তাঘাটে পড়ে রাস্তায় বসে আছে চাকরির জন্য, চাকরির দাবিতে, যারা অযোগ্য তারা টাকার বিনিময়ে চাকরি শিক্ষকতা করছে। তো এই ধরনের অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই দীর্ঘদিন থেকে আছে, আর এই বিষয় নিয়ে আমরা সামনে নামবো আগামী লোকসভাতে আমাদের একজন ক্যান্ডিডেটের জন্য। এই বলেই আমরা মানে সামনে আমরা ভোট চাইব, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই রায়গঞ্জ লোকসভা আবার জিতব, এবং সেটা মার্জিন হবে প্রায় 1 লক্ষের উপরে। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, দেবশ্রী চৌধুরী ঠিক যেই টেনিওরে আছে এখানকার সাংসদ ছিলেন, তখন যিনি নগরমণ্ডল কার্যালয়ের সভাপতি ছিলেন, প্রাক্তন নগরমণ্ডল কার্যালয় সভাপতি এবং সেই সঙ্গে হচ্ছে বা টাউন মণ্ডল কার্যালয় সভাপতি চন্দন শেঠ রয়েছেন আমাদের সঙ্গে, তার প্রতিক্রিয়া নেব। চন্দনদা, ঠিক যেই মুহূর্তে দেবশ্রী চৌধুরী এখানে সাংসদ তখন আপনি এখানে নগরমণ্ডলে দায়িত্বে ছিলেন, তো বিষয় হচ্ছে যে তাকে প্রার্থী করা হয়েছে, তাকে এবার আর এখানে রায়গঞ্জে প্রার্থী করা হয়নি, দক্ষিণ কলকাতায় স্থানান্তর করা হয়েছে, সেখানে তিনি প্রার্থী হচ্ছেন। জয়ের বিষয়ে কতটা আশাবাদী, মূল প্রতিপক্ষ কারা হবে এবার লোকসভা নির্বাচনে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা যে পার্টিটা করি, ভারতীয় জনতা পার্টি, এই পার্টির সিদ্ধান্ত এবং শীর্ষ নেতারা যেটা ফাইনাল করবে সেটাই। আজকে দিদি আমাদের প্রার্থী ছিল, আমরা দিদিকে নিয়ে লড়েছিলাম, দিদিকে জয়ী করে নিয়ে এসেছিলাম। আজ আমাদের খুবই পরিচিত, খুবই কাছের আমাদের ভূমিপুত্র কার্তিক পাল মহাশয়কে প্রার্থী ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই। এতে আমরা মানে ইসলামপুরবাসী কেন আমি তো বলবো উত্তর দিনাজপুরবাসী প্রচণ্ডভাবে খুশিতে আপ্লুত। তো থাকলো বিজয়ের, আপনি বলছেন যে এগেন্স্ট পার্টির ব্যাপারে, এগেন্স্ট পার্টির ব্যাপারে আমার আগেই আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন, এই যে চুরি, এই যে চোর, ওদিনকে মানে যে কান আমাদের যে টিএমসি থেকে দাঁড়িয়েছে কৃষ্ণ কল্যাণী, এই কৃষ্ণ মানেই তো মাখন চোর, এই কৃষ্ণই তো মাখন চুরি করে, এদের তো চুরি স্বভাব। ইসলামপুরে এক কানাইয়া, ও কৃষ্ণেরই এক রূপ। তো এইসব চুরি, এইসব তোলাবাজি, এইসব ধান্দাবাজি করে আর কতদিন মানুষের পক্ষে থাকা যায়? মানুষ সবাই এখন সাথ দিতে শিখেছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষকে ওই ভুল বোঝানোটা যাবে না। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে চিত্রজিৎ রায় রয়েছেন আমাদের সঙ্গে, সাধারণ সম্পাদক রয়েছেন নগর মণ্ডলের। বললাম যে অবশ্যই যে প্রার্থী ঘোষণা হলো, যে বিষয়টা বলবো সব থেকে বড় কথা, প্রার্থী পরিবর্তন হয়েছে, কতটা চ্যালেঞ্জিং হবে সেটা থেকে রিকভার করবার জন্য, কারণ বিগত দিনে আপনাদের বিজেপিরই এখানে প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী, বিজয়ী প্রার্থী, চ্যালেঞ্জিং মনে করছেন? না না, কোনো চ্যালেঞ্জিং এখানে মনেই করছে না। নিঃসন্দেহে আজকের দিনটি আমাদের কাছে সত্যি খুব আনন্দের দিন। সমস্ত কর্মীরাই আমরা খুব অপেক্ষায় ছিলাম যে কে আমাদের ক্যান্ডিডেট হবেন, কিন্তু শেষ অবধি যিনি হয়েছেন তিনি সত্যিই খুব ভালো লোক, দিদিও খুব ভালো ছিলেন। তবে নিঃসন্দেহে আমরা এই সিটটি জিতছি, কেননা আমরা কিন্তু ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার আগে পার্টির নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, আমাদের শুধু ক্যান্ডিডেট ঘোষণা হওয়া বাকি। রায়গঞ্জ লোকসভা সংসদে যে ভূমিপুত্র প্রার্থী হোক, সেটা অবশ্যই, তাছাড়া সংগঠনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কার্তিক পাল ছিলেন জেনারেল সেক্রেটারি জেলার, সেই হিসাবে একটা সংগঠনের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে, তার সঙ্গে ভূমিপুত্র অবশ্যই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবার নির্বাচনে। কিন্তু পতাকা রেডি হয়েছে, কাঠি রেডি হয়েছে, কাল থেকে কি প্রচার? প্রচার শুরু হয়ে গেছে, আর কাঠি কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে দোয়াল লোখন আমরা 1 মাস আগেই শুরু করে দিয়েছি, এবং ঝান্ডা আমাদের সমস্ত লাগানো শেষ, ঝান্ডা শর্ট পড়ে গেছে, আমরা আবার জেলায় অর্ডার দেওয়া হয়েছে ঝান্ডা, সেগুলো আসবে। তো সব মিলায় কিন্তু যে ব্যাপক জমবে এবার, কিন্তু লড়াইটা যেহেতু ত্রিমুখী লড়াই আমরাও রেডি। স্লোগান খেলা হবে না? ও কখনো নয়, কখনো খেলা হবে, আমরা স্লোগানের বিশ্বাস করি না, আমরা ভারত মাতা জয় বিজেপি জিন্দাবাদের উপরে বিশ্বাস করি। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু বহু চর্চিত বহু কাঙ্ক্ষিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রের প্রার্থী তালিকা যেমন ঘোষণা হয়েছে, দ্বিতীয় তালিকা বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য সবকটি সিটে রয়েছে। আমি রাজশাহানিকে আরেকবার বলবো পুরো পূর্ণাঙ্গ তালিকা একবার পড়ে দেওয়ার জন্য, কারা প্রার্থী রয়েছে সেটা কিন্তু অবশ্যই।